নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। দর্শক বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই নতুন রেসিপি অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমি সবজি দিয়ে আজকে মুগের ডাল করব। যে কোনো ডালও অনেক রকমভাবেই করা যায়, কিন্তু মুগ ডাল ভেজে সবজি দিয়ে একটা খুব উপাদেয় খাবার। এই ডালটা আজকে কীভাবে বানাচ্ছি আর কী কী উপকরণ দিচ্ছি দেখিয়ে দিই। আমি এক হাফ বাটি, এই বাটির এক বাটি মটরশুঁটি নিয়েছি, আর এই গাজর, আলু, ফুলকপি, আর ফোড়নে যা দেবো এই তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। মশলা একটু দেবো, সেটা রান্নার সময় দেখাবো। এখন সর্বপ্রথম আমাকে ডালটাকে ভেজে নিতে হবে। আমি আমার ফ্যামিলির মাপ হিসেবে এক বাটি ডাল নিয়েছি, আমার এই বাটিগুলোর এক বাটি মাপ। আপনারা যার যার বাড়ির হিসেবে মাপটা নেবেন সেই পরিমাণে তরকারিও দিতে পারেন। এর মধ্যে বিন, এখন শীতের সময় বিন টিন আরও অনেক কিছু দেওয়া যায়, আমার বাড়িতে যা আছে আমি সেই সবজিগুলো দিয়েছি। খুব বেশি অনেক সবজি ভালো লাগে না। এটাকে একটু ভেজে নেব, একটু হালকা লাল রং হবে। এই মুগ ডালটা খুব সাবধানে ভাজতে হয়, আঁচটা একটু বেড়ে গেলে বা একটু নাড়তে দেরি হলে পুড়ে যাবে। ভাজার যে সুন্দর একটা গন্ধ সেটা আর পাওয়া যায় না তখন। আমি আঁচটা কমিয়ে দিয়েছি, এখন না তো পুড়ে যাবে। যখনই ভাজার একটা হালকা লাল রং হবে তখনই আঁচটা কমিয়ে দিয়ে আর একটু নাড়তে হবে। দেখুন দর্শক বন্ধুরা, কী সুন্দর হালকা একটা লাল রং হয়েছে, আর এটা ভাজা যাবে না। এটা না নেড়ে কড়াইতে রাখলেও পুড়ে যাবে। আমি নামিয়ে নিলাম। আমি ডালটাকে তিনবার ধুয়ে নিয়েছি, এবার আমি কুকারে এই ডালটা দিয়ে দেবো সেদ্ধ করতে। অল্প জল দেওয়া গেছে। এই জলের মাপটাও যার যার ফ্যামিলির হিসেবে দিতে হবে, কেন অনেক জল বা অল্প জল দিলে তো হবে না। এই মটরশুঁটিটা দিয়ে দিলাম, গাজরটাও দিয়ে দিলাম, আলু, ফুলকপি, আমার সবজি সব দেওয়া হয়ে গেল। এর মধ্যে এবার আমি নুন হলুদটা দিয়ে দেবো মাপ করে। এর মধ্যে আমি অল্প, মুগ ডালে বেশি নুন দেওয়া, হলুদ দেওয়া যায় না, রংটা খারাপ হয়ে যায়, প্রয়োজন হলে পরে দেবো। 1 টিস্পুন লবণ দিলাম, 1 টেবিল স্পুন চিনি, কেননা একটা মিষ্টি টেস্টের ডাল, এটা চিনি না দিলে খেতেও খুব একটা ভালো লাগবে না। আর এটাতে আর একটু জল লাগবে, পরে আর জল দেওয়া যাবে না। 1 লিটার মতো আমার বাড়ির ডালের মাপ নিয়ে এক বাটি ডালে 1 লিটার জল দিলাম। সবজিগুলো হবে, ফোড়ন হবে, সব শেষে মোটামুটি মাপের ডালটা হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অন করে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমি যেভাবে সেদ্ধ করে নিয়েছি এভাবে করলে ডালটাও সেদ্ধ হলো, তরকারিগুলো সেদ্ধ হলো, রান্নাটাও সহজ হয়ে এলো। আর ওই সাঁতলিয়ে দিয়ে করে কুকারে একদম সোমবার দিয়ে দিলে না এর স্বাদটা না সেরকম হবে না। দেখুন আমি বাকিটা কীভাবে করি। আমি কড়াইতে মাপ করে তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেল দেবো না, অল্প তেলে এটা করতে হবে। এবার আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দিলাম, নয়তো পুড়ে যাবে ভাজা মশলাটা। এবার গোটা জিরে দিয়ে দিলাম। এবারে যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি আদা বাটা। আদাটা নেড়ে নিলাম, একটু ভাজা হয়েছে। এবার 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এর একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। ঠিক এই মুহূর্তে আমাকে এটা ঢেলে দিতে হবে সোমবারের জন্য। এই যে সোমবারটা হলো, এটাতে খুব টেস্টটা আসবে। এই যে মশলাটা উপরে ভেসে তেলটা দিয়ে একবার দারুণ হবে। এখন আমি এক্ষুনি আপনাদের দেখাচ্ছি না, চাপা ঢাকা দেবো না, এতে স্মেলটা নষ্ট হবে। এবার আমার ডালটা সম্পূর্ণ হয়ে গেছে, আমি অল্প একটু ঘি দেবো এতে। ঠিক আমি যেভাবে বানালাম এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একসঙ্গে ফোড়ন মশলা দিয়ে না বসিয়ে। এ অপূর্ব খেতে লাগবে, এর যে গন্ধটা আসবে সেটা খুব সুন্দর লাগবে। আর এটাকে ফোটানোর দরকার নেই, হয়ে গেছে, আমি নামিয়ে সার্ভ করব। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে।
আর মানে রেসিপিটা আমি যেভাবে বানালাম ঠিক এইভাবে বানিয়ে পরে সম্বারটা দিয়ে দেখবেন একটা অদ্ভুত স্বাদ, আর কিছু সময় ঢেকে রেখে তারপরে খুলবেন, এর টেস্টটাই আলাদা হবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পুরনো বন্ধুরা সবাই শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। সে অপেক্ষায় থাকলাম, আজকের মতো রাখছি।